ধরো এলে এসে বেরিয়ে যাবে, যেরকম ধরো আমরা করছি, সেটা যদি করতে চাও, যেরকম আমরা এলাম এসে তোমরা আমরা বিচে গেলাম, সমুদ্র স্নান করলাম, তারপরে এখানে এলাম এসে বালি টালিগুলো ধুতে হবে, তো সেটা করে নিলাম। সেটার জন্য এখানে ওই স্নান করার জন্য মাত্র 10 টাকা নিল। যে কলকাতা থেকে মোটামুটি ওই 110-120 কিলোমিটার এরকম একটা ডিস্টেন্স। আসতে তোমরা পারো হচ্ছে ধর্মতলা থেকে প্রচুর বাস রয়েছে, তো বাসে করে তোমরা আসতে পারবে। আর হচ্ছে ট্রেন রয়েছে, ট্রেনটা সম্ভবত আমি যেটুকু ফুলও আছে ক্যাক্টাসগুলোতে, কী ফুল বা কী ক্যাক্টাসের নাম আমি জানি না, কারো জানা থাকলে তোমরা তোমাদের কারো জানা থাকলে কমেন্টে বলো। আর বাকি তারা দিচ্ছে বলে আমাকে এরকম দৌড়তে হচ্ছে, না তাহলে একটু বেশিক্ষণ থাকতাম, কিন্তু কিছু করার নেই, সবার সাথে এসেছি, জিনিসগুলো একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। গুড মর্নিং এভরিওয়ান। হ্যাঁ গুড মর্নিং বটে, এখন আমার ঘড়িতে বাজে সকাল 7:30। আর হঠাৎ করে আজকে একটা প্ল্যান হয়ে গেছে, আজকে না মানে 2 দিন আগে জাস্ট প্ল্যানটা হয়েছে। তো এখন গাড়ি চলে এসেছে, আমি গাড়ির কাছে যাই, উঠি, তারপর তোমাদেরকে সব কথা বলছি। তারা দিচ্ছে, ওরা দেখা হচ্ছে পরে, দাঁড়াও। এই যে এই হচ্ছে আমাদের গাড়ি, এই গাড়িতে করে এখন যাবো আমরা। যখন উঠছিলাম তখন তোমাদের সাথে কথা হয়েছিল, আর এখন রয়েছি ডায়মন্ড হারবারে। হাওয়া যা প্রচন্ড বইছে, কতটা আওয়াজ পাবে আমি জানি না, প্রচন্ড হাওয়া বইছে নদীটাতে। এই দেখো পেছনে লেখা রয়েছে, এটা হচ্ছে আই লাভ ডায়মন্ড হারবার, আর পেছনে হচ্ছে নদী। এখানে দুটো দাদা আসছে, এই হচ্ছে ডায়মন্ড হারবারের নদীটা। এখন একটুকুনি দেখাচ্ছি, দেখে নাও কিছুদিন পরে ডায়মন্ড হারবারের নদী নিয়ে আরও একটা ভালো ভিডিও আসবে কিছুদিন পরে, সেটা এখন থেকেই বলে রাখলাম, হালকা আভাস দিয়ে রাখলাম, কিছুদিন পরে কেন বললাম সেটা দেখতে পাবে। আচ্ছা আজকে প্রথমে তো আমি বলতে ভুলেই গিয়েছিলাম, প্রথমবার যারা এই মুখটা দেখছো তাদেরকে জানিয়ে দিই, আমি হলাম স্নেহাশিস, আর তোমরা এখন রয়েছো স্নেহাশিস কিংডমে। চলো জমিয়ে মজা করা যাক। সাড়ে 3 ঘন্টা জার্নির পরে আমরা সবাই চলে এসেছি এখন বকখালিতে। সানগ্লাসটা পরে আমি পড়তাম না, মানে বাধ্য হয়ে পড়তে হলো, এত সামনে থেকে হাওয়া দিচ্ছে, তোমরা তো বুঝতেই পারছো, দেখছো চুল উড়ে যাচ্ছে, সাউন্ড কতটা ক্লিয়ার আসবে আমি একদমই জানি না, তো ওটা যদি খারাপ কিছু থাকে একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। তো সানগ্লাসটা পড়তে হলো, সামনে থেকে প্রচুর বালি উড়ে আসছে, সাদা বালি তো এখানে বকখালিতে, তাই প্রচণ্ড সাদা বালি উড়ছে, তো ওই জন্য বাধ্য হয়ে আমি এখন সানগ্লাসটা পরে নিলাম। দেখতে পাচ্ছ কতটা দূরে, অনেকটা দূরে জলটা রয়েছে, এখানে সামনে একটুকুনি জল রয়েছে, তারপর পেছনে পুরো বালির চর পড়ে রয়েছে, তো এতখানি এখন আমাদেরকে পার করে যেতে হবে। আর এইখানে নিচে এই জলটা এখন, এই দেখো আমার পা দেখতে পাচ্ছ, এই যে এইটা এখন এখান থেকে ক্রস করে ওই পারে এখন আমরা যাচ্ছি। এই যে সামনে সব লোকজন রয়েছে, এগুলো সব আমাদের টিমের, আরও লোকজন আছে পিছনে আসছে। এই যে এই হচ্ছে আজকে আমাদের টিম, সবাই একটু হাই বলে দাও। এখন সবাই রেডি, আসা মাত্রই সবাই রেডি, সবাই এখন নামবে সমুদ্রেতে। আমি একটু ভিডিওটা করে নিই, তারপর নামছি। এখন উচ্ছ্বাস হবে, পাগল উচ্ছ্বাস, পাগল উচ্ছ্বাস হবে। ঠিক আছে ওরা যাক, আমি ততক্ষণ একটু ঘুরে গেলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখন আমার সাথে রয়েছে পার্থ, হাই বল। হাই গাইস। এই যে আজকের প্ল্যানটা একদম সাডেন প্ল্যান, আজকে হচ্ছে 10 তারিখ, 8 তারিখ রাত্রেবেলা, রাত্রেবেলা আমি ভিডিও এডিট করছি, যে ভিডিওটা তোমরা সবে পেয়েছো, ভিডিও যদি এখনও দেখে না থেকে দেখো, ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, আর উপরে আই বাটনেও পেয়ে যাবে,
ওই ভিডিওটা দেখে নেবে। তখন রাত্রেবেলা প্রায় কটা বাজে বল? তখন এই 9:30-10 বাজবে না, আরো বেশি হবে, 11টা। হ্যাঁ 11টা, 11টা বাজে, তখন আমাকে বলছে ভাই প্ল্যান হয়েছে একটা, বকখালি যাব। এই প্ল্যানটা হয়েছিল আমাদের এক মাস আগে হয়েছিল, কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গেছিল, ক্যান্সেল হয়ে গেছিল। হুট করে বলছে ভাই পরশুদিন যাবো, যাবি? আমি বললাম ঠিক আছে, কোনো কাজ নেই তো যাই। আর আজকে আমরা সবাই চলে এলাম। সো লেটস এনজয়। আমাদের গ্রুপে এখন অনেকজন বাকি আছে। হ্যাঁ, আরো কয়েকজন বাকি রয়েছে, তারা এখন আসছে, আসুক। তোমাদেরকে একটা 360 ডিগ্রির প্যানোরামা ভিউ আমি দেওয়ার চেষ্টা করছি। আমি জানি না ভয়েস কতটা ঠিক আসছে আর কতটা ক্যাপচার করতে পারছে আমার ফোনের ক্যামেরা, কারণ আলো পড়ছে চারিদিক থেকে আর মুখেও এতটা আলো পড়ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তো এই দেখো, আর এখানে কিছু একটা ইয়ে চলছে, কারণ আজকে হচ্ছে রামনবমী, তো এই পুজো টাইপের কিছু একটা চলছে। এই হচ্ছে তোমার পুরো একটা 360 ডিগ্রি ভিউ। ওপারে রয়েছে তোমাদের সব ঝাউ গাছগুলো। অনেক দিন ধরে কোথাও ঘুরতে যাবো ঘুরতে তো ভাবছিলাম, হচ্ছিল না, তো এই প্ল্যানটা হট করে হলো, বললো, আমিও চলে এলাম। প্রচণ্ড মজা হয়েছে আস্তে আস্তে আমাদের, গাড়িতে এসেছি একসাথে সবাই, প্রচণ্ড মজা হয়েছে। ওইগুলো আমি আর নিতে পারিনি, তখন গান চলছিল, তো তাই ওই জায়গাগুলো আমি স্কিপ করে দিয়েছি। রাস্তায় আসার সময় কিছু কিছু ক্লিপ নিয়েছি। আর এখানে আমি আসছি প্রায় 14-15 বছর হবে, 14-15 বছর পরে আমি আবার আসছি। তখন এসেছিলাম পরিবারের সাথে, বাপি মা দিদি ভাই সবাই ছিল, কারণ অনেকটা ছোটো ছিলাম তখন, সেই লাস্টে এসেছিলাম। তারপরে আসবো আসবো করে আসা হয়নি। বাড়ি থেকে কাছে, মানে খুব কাছে নয় কিন্তু খুব একটা দূরেও নয়, আমাদের বাড়ি থেকে 110 কিলোমিটার মতন একটা ডিস্টেন্স আমাদের বাড়ি থেকে বকখালি। অনেকদিন পর আবার এলাম, এসে অনেকগুলো জিনিস পরিবর্তন দেখতে পাচ্ছি। এক তো জায়গার অনেকগুলো মানে জিনিসপত্র চেঞ্জ হয়ে গেছে, এত প্রচুর রাস্তা এখন দেখলাম আসার পথে, প্রচুর হোটেল লজ এগুলো হয়েছে, এগুলো আগে এতটা ছিল না, খুবই অল্প ছিল। আর জলের ঢেউটা দেখতে পাচ্ছ তোমরা, মানে আমি যখন অত বছর আগে 14-15 বছর আগে লাস্ট এসেছিলাম, তখন কিন্তু এতটা জলের ঢেউ বকখালিতে আমি অন্তত দেখিনি। যা ঢেউ দিচ্ছে এটা, মানে বলবো না যে দীঘার মতন ঢেউ দিচ্ছে, কিন্তু প্রায় কাছাকাছি, হাওয়া তো বইবেই এরকম জায়গাতে, কিন্তু তার সাথে সাথে তোমাদের জলের ঢেউয়ের গতিটা বা স্রোতটা কিন্তু যথেষ্ট বেশি, এরকমটা কিন্তু আগে ছিল না। বাচ্চারা গেল আমার পেছনে, জল ঝিটি দিয়ে গেল। এই জিনিসগুলো হচ্ছে, এতদিন পরে এসেছি, খুব ভালো লাগছে এখানে। মানে ওইভাবে যে ঘোরার ব্লগ করছি বা মানে ডিটেল কিছু আমি ইনফরমেশান দেবো, ওই রকম কিছু এই ভিডিওটা আমার করার একদমই নেই, বা ওরকম কোনো কিছু প্ল্যানও নেই, প্রি প্ল্যান একদমই কিচ্ছু নেই। তো হঠাৎ করে চলে এসেছি, একটা র্যান্ডম র ভিডিও হবে এটা, তো ঘোরারভাবে ওই রকম কিছু এক্সপেকটেশন তোমরা রেখো না। জাস্ট একটা দিনের ডে আউট, সেটাতে আমরা কী কী করছি, যা করছি সেইটা শুধুমাত্র তোমাদের সামনে তুলে ধরবো। তো এখন একটু জলের দিকে যাব, তারপরে এই ঝাউবনের দিকে যাওয়ার ইচ্ছে রয়েছে। খুব বেশিক্ষণ আমরা থাকবো না, ঘন্টা 3-4 আছি, তো তার মধ্যে যতটা দেখানো যায় দেখানোর চেষ্টা করছি। চলো এবার একটু জলের দিকে যাওয়া যাক। এই যে এতক্ষণ বলছিলাম যারা পেছনে ছিল, এরা হচ্ছে তারা, এই যে আরো কিছু জন এখানে পেছনে বসে পড়েছে, বসে পড়েছে, এই যে পুরো লস, আসা মাত্র এরা এখানে বসে পড়েছে, কি করছে এরা? আরো লোকজন ওই পেছনে রয়েছে, আমি ক্যামেরা নিয়ে কতটা যেতে পারবো আমি জানি না। এখানে পলিদি রয়েছে, পলিদির বর আমাদের একটা ছোট্ট বাচ্চা, এই বাবা। এই যে দূরে দেখতে পাচ্ছ ওরা সবাই স্নান করছে, আমি খুব একটা বেশি দূরে যেতে পারছি না, কারণ এখানে আমার মাইক টাইক সব ভিজে যাবে, তাই পায়ের কাছে অলরেডি জল উঠে এসছে, তাই জলের দিকটাতে আমি খুব একটা বেশি এক্ষুনি যেতে পারছি না, যতক্ষণ না আমি ফোনটা রাখছি। এই যে ও খুব মজা পেয়েছে, আরেকবার জল ছেটা, আরেকবার জল ছেটা একটু, এই তো কাছে কাছে আমি দেখাতে পারবো না ভাই, এখানে মাইক ফাইক ডুবে যাচ্ছে আমার, এই দেখ। হ্যাঁ হ্যাঁ, তোরা তোরা নাচ কর এখন এখানে। হ্যাঁ, এখানে জলটা গরম রয়েছে, এবারে আমি ফোনটা এখন রাখছি, কারণ এইখানটাতেই এত জল চলে আসছে, আমার এই ফোন মাইক সব একেবারে ভিজে যাচ্ছে। তো এখন আমি এটা রাখি আগে, রাখার পরে তারপরে জলে নেমে স্নান ফান করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। স্নান করে আমরা চলে এসেছি, প্রচণ্ড খিদে পেয়েছে, বন্য খিদে, বন্য মজা যেরকম করেছি এখন খিদে পেয়েছে, খাচ্ছি। একদম প্লেন জিনিসপত্র নিয়েছি, এখানে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, দাও না। প্লেন একদম ডিম ভাত নিয়েছি, দাম নিয়েছে হচ্ছে 70 টাকা দাম নিয়েছে এটার।
নেক্সট টাইম যখন বাকখালিতে আসবে হোটেলের নাম হচ্ছে সৈকত সৈকত না না কোনো রকমের প্রমোশন হচ্ছে না এটা ও পাকাও মেনে বলছে আমি দেরি করছি বলে সব ডাল ফাল সব নিয়ে শেষ করে দিয়েছে আমার জন্য রাখেনি হ্যাঁ ডাল দিয়েছে ভাত ডাল একটা আলু ভাজা ঝুরঝুরে আলু ভাজা দিয়েছে আর হচ্ছে একটা বাঁধাকপির সবজি দিয়েছে আর এই যে ডিম নিয়েছি ডিম পাঁচ টাকা ডিম ভাত না পাঁচ টাকা ডিম ভাত এটা নয় এটা সত্তর টাকা ডিম ভাত চালটা বেশ ছোটো ছোটো কিন্তু ভালো আলু ভাজা ভাই চশমা পরে খেতে বসে এটা ফুড ব্লগ তো আমি করছি না তাই এখানে আমি এটা এখন বন্ধ করে দিচ্ছি বাইরে বেরোচ্ছি বেরিয়ে বন জঙ্গলে ঘুরবো বলে ঠিক করেছি সেটা দেখাবো দুপুরে খাওয়া হয়ে গেছে প্রথমে ভাবছিলাম আমি বলবো না কিন্তু খাবার এতটা ভালো লেগেছে না বলে আমি পারছি না বকখালিতে এলে এসে এখানে দেখতে পাবে প্রথমেই দেখতে পাবে একটা কী আছে সৈকত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটাতে তোমরা এসে খেতে পারো এখানে কিন্তু কম দামেতে ভালো খাবার দিচ্ছে দাম একদম সাধ্যের মধ্যে আর খাবার কিন্তু এখানে রিপিট করা মানে ভাত তরকারি ডাল তোমাদের কিন্তু বারবার দেওয়া হচ্ছে আর খাবারের স্বাদ সত্যি খুব ভালো মানে এটা আমি একা বলছি না সবার কিন্তু একই বক্তব্য কারণ সবার খাবার ভালো লেগেছে তো খাবার সবার একদম ভালো লেগেছে তাই আমি প্রথমে ভেবেছিলাম যে না বলবো না কেন বেকার বেকার আমি বলতে যাবো তবে না খাবারটা এতটা ভালো আমাকে বলতে হলো কিন্তু কোনো প্রমোশন করা কোনো রকমের প্রমোশন নয় খাবারটা আমাদের আমার একদমই তাই মন খুলে একদম ফিডব্যাক খাবার ভালো লেগেছে তাই এটা আমরা বললাম এই যে এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে আই লাভ বকখালি এই জিনিসগুলো এখন সরকারের পক্ষ থেকে প্রায় সমস্ত ট্যুরিস্ট স্পটগুলোতেই করা রয়েছে আসছিলাম যখন ওখানে দেখলাম ডায়মন্ড হারবার থেকে আসছিলাম তো ওখানে আই লাভ ডায়মন্ড হারবার বলে লেখা ছিল তো এইরকম জিনিসপত্র রয়েছে এবারে আর বেশি কিছু এখানে দেখানোর নেই তেমন আর একটু বেশিক্ষণ থাকলে হয়তো দেখাতে পারতাম সময়টা যেহেতু খুবই কম তাই বেশি কিছু আমি দেখাতে পারছি না হ্যাঁ সাদা বালি রয়েছে দেখতে পাচ্ছ সাদা বালির পুরো স্তূপ হয়ে রয়েছে আর দেখতে পাচ্ছ কি না প্রচণ্ড বালি উঠছে এই জন্য চোখে চশমা পরে থাকতে হচ্ছে গায়ে একেবারে সাদা বালি ভরে গিয়ে একদম চিকচিক চিকচিক করছে একেবারে এদিকটাতে ওই ঝাউবন টন রয়েছে ওদিকটাতেই আমি যাওয়ার চেষ্টা করছি চুল ফুল তো একদম ঊর্ধ্ব গগনে এইদিকে চুল থাকে চুল এখন এদিকে যাচ্ছে তাই অবস্থা কিন্তু এখান থেকে যাচ্ছি পাটা একদম ঢুকে যাচ্ছে মনে হচ্ছে যেন সেই মরুভূমি থেকে হাঁটছি এরকম একটা মনে হচ্ছে চলো এবারে একটু ওই বন জঙ্গলের দিকে যাওয়া যাক এইখানে এরকম ক্যাকটাস রয়েছে আরও এই দিকে পেছনে এই ঝাউবন দেখতে পাচ্ছ ক্যাকটাসগুলো কিন্তু এই দেখো ফুলও আছে ক্যাকটাসগুলোতে কী ফুল বা কী ক্যাকটাসের নাম আমি জানি না কারো জানা থাকলে তোমাদের কারো জানা থাকলে কমেন্টে বলো আর বাকি তারা দিচ্ছে বলে আমাকে এরকম দৌড়তে হচ্ছে নয়তো আর একটু বেশিক্ষণ থাকতাম কিন্তু কিছু করার নেই সবার সাথে এসেছি জিনিসগুলো একটু অ্যাডজাস্ট করে নিতে হবে তো এই দেখো এরকম ঝাউবন রয়েছে এটা এখন এটা গিয়ে কীরকম হাঁটা মানে হয়ে গেছে মানে আমি একদমই মেলাতে পারছি না মানে সেই যখন এসেছিলাম লাস্ট তোমার বললে আমি 14-15 বছর আগে লাস্ট এসেছিলাম তো তখন অন্যরকম ছিল গাছের সংখ্যা আরও বেশি ছিল বলে আমার মনে হচ্ছে হতে পারে এই লাস্ট 1-2 বছরে যেরকম ঝড় টড় হচ্ছে আমফান টামফান গেছে তো এইগুলোর জন্য হয়তো ক্ষয়ক্ষতি প্রচুর তো হয়েছে এই সমস্ত জায়গাগুলোর মানে সেই সময় একটা ভয়ানক অবস্থা ছিল তো সেই সমস্ত জিনিসের জন্য কারণে হয়তো গাছগুলো এখন কমে টমে গেছে আর এইখানে এদিক থেকে দেখাচ্ছি দেখো এটা ঢোকার মুখ থেকে তোমরা পেয়ে যাবে এটা আমি এখন পেছন দিক থেকে এলাম এই যে পেছনটাতে এখন দেখতে পাচ্ছ ওখানে একটা নীল পাঁচিল মতন ওখানে একটা মাঠ মতন রয়েছে একটা পার্ক মতন করা রয়েছে তো এটা তোমরা ওই সামনের এন্ট্রান্স থেকে ঢুকতে পারবে এইখানে তোমাদের ওই একটা বকখালি পিকনিক স্পট বলে লেখা রয়েছে মানে এরকম এই সুন্দর মতন সাজানো রয়েছে তোমাদের বসার জায়গা রয়েছে সেগুলোতে বসতে পারবে এখন ব্যাপারটা হচ্ছে এটা গরমকাল হুট করে আমাদের প্ল্যানটা হলো বলে এলাম লোকজন আছে মানে একদমই যে লোক নেই সেরকমটা নয় লোকজন আছে টুরিস্ট রয়েছে খুব বেশি নয় কিন্তু রয়েছে তো এইখানে জায়গাটা এই দেখো এবারে এই যে এরকম একটা
গ্রাউন্ড মতন করা রয়েছে, এই যে এখানে এরকম বসার জায়গা রয়েছে, এরকম অনেকগুলো এখানে ওই দূরে দেখতে পাচ্ছ তো এরকম বসার জায়গা অনেকগুলো রয়েছে, গাছ টাছ রয়েছে। পিকনিকের জন্য হয়তো এখানে আলাদা করে হয়তো পারমিশন নিতে হয় বা কি ভাড়াটারা হয়তো দেয় ওনারা এখানে, বা হয়তো এমনিই এসে করা যায়, আমি এই ব্যাপারটা ঠিক জানি না। যেহেতু ডিটেলে ভিডিওটা আমি এখন করছি না, তাই কোনো রকমের ইনফরমেশান এই মুহূর্তে এখন আমার কাছে নেই বা ইনফরমেশানগুলো আমি গ্যাদার করতেও পারিনি, হঠাৎ করে হয়ে গেলে যেটা হয় আর কি, তাই এখন আমি হাঁপাচ্ছি। আর এমনি বিশেষ কিছু আমার তো বলার নেই, এটা তোমাদেরকে আগে মনে হয় বললাম যে কলকাতা থেকে মোটামুটি ওই 110-120 কিলোমিটার এরকম একটা ডিস্টেন্সে তোমরা এই হচ্ছে বকখালি। তো এখানে আসতে তোমরা পারো হচ্ছে ধর্মতলা থেকে প্রচুর বাস রয়েছে, তো বাসে করে তোমরা আসতে পারবে, আর হচ্ছে ট্রেন রয়েছে, ট্রেনটা সম্ভবত আমি যেটুকু জানি, হ্যাঁ শিয়ালদহ অবশ্যই তোমাদের ওটা ওই লাস্ট মনে হয় নামখানা পর্যন্ত ট্রেনটা আসে, তো নামখানা থেকে হচ্ছে তোমাদেরকে বাসে করে বা অন্য গাড়ি টাড়ি করে তোমরা আসতে পারবে। আর এছাড়া প্রাইভেট কারে তো আসতেই পারবে, আমরা একটা প্রাইভেট কারেই এসেছি, তো এখানে ঢুকে সেটা রাখতে গেলে তোমাদের এখানে 60 টাকার একটা পার্কিং চার্জ দিতে হয়, টাইম লিমিট ওরকম কিছু বলা হয়নি আমাদেরকে, তো টাইম লিমিটটা ওরকম কিছু নেই, তার মানে আমরা তো এসেছিলাম তোমার এখানে প্রায় 11:30টার দিকে, 11:30টার দিকে এসেছিলাম, তারপর এখন বাজে হচ্ছে এই 4:45 বাজে, এখন আমরা বেরিয়ে যাব, বেরিয়ে এখন একটু ডায়মন্ড হারবারের দিকে যাব, মানে যেতে তো হবে ওই রাস্তাতেই, তো ওইখানে আবার একটু থামার প্ল্যান রয়েছে। আর এইখানে তোমরা এমনিতেই পেছনে প্রচুর দোকান টোকান দেখতে পাচ্ছ, ওই নদীর ধারে যেরকম মানে সমুদ্রের ধারে যেরকম থাকে প্রচুর জিনিসপত্র রয়েছে, কেনাকাটি তোমরা অনায়াসে করতে পারবে, তুমি শামুক ঝিনুক এই টাইপের যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায়, চটের ব্যাগ ট্যাগ মানে যেরকম আর কি ওই সমুদ্র সৈকতের পাশে যেরকম থাকে সেরকম বকখালিতেও রয়েছে। ওইটা হচ্ছে ঢোকার রাস্তাটা, মানে ওখান থেকে ঢুকলে ঢোকার পরে এইরকম একটা জায়গা রয়েছে, এখানে সব গাড়িগুলো রাখা রয়েছে, এখানে তোমরা পার্কিং করতে পারবে, এদিকে স্নানের ঘরটরও রয়েছে, কেউ যদি হোটেল না নিয়ে তোমরা জাস্ট ধরো এলে এসে বেরিয়ে যাবে, যেরকম ধরো আমরা করছি সেটা যদি করতে চাও, যেরকম আমরা এলাম এসে তোমরা আমরা বিচে গেলাম সমুদ্রে শান্ত করলাম, তারপরে এখানে এলাম এসে বালি টালিগুলো তো ধুতে হবে, তো সেটা করে নিলাম, সেটার জন্য এখানে ওই স্নান করার জন্য মাত্র 10 টাকা নিল, এমনি আর ওই টাইপের কোনো খরচা নেই, মানে যদি এরকম এসে চলে ঘুরে যেতে চাও সেটাও কিন্তু সম্ভব। তো একদিনের জন্য যদি কেউ আসতে চাও বকখালি কিন্তু বেশ একটা ভালো স্পট, তবে এরকম একটু ওই রোদের গরমের মধ্যে না আসাটাই ভালো, যদি একটু ওই যখন গরমটা পড়ছে ওরকম টাইমের দিকটাতে বা যখন বর্ষা আসবে ওই টাইমটা, ওই টাইমগুলো ভালো এখানে আসার জন্য। বকখালি থেকে এখন আমরা সবাই চলে এসেছি, এখন সকালবেলা যাওয়ার সময় দেখেছিলাম ডায়মন্ড হারবার নদীটা, এই যে সামনে দেখতে পাচ্ছ, এইখানে এখন সবাই সারি দিয়ে লাইন দিয়ে বসে রয়েছে, ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসার কারণ হচ্ছে এখানে এসে বসে হাওয়া খাওয়া হবে বলে, সবাই খুশি, সবার মুখে খুশির ছাপ দেখা যাচ্ছে, ওরা ওখানে ছবি তুলতে ব্যস্ত। কি ওটা, ওটা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু ইয়ো ইয়ো একটা করলাম, কীরকম কী হয়েছে আমি জানি না, প্রপার ট্রাভেল ব্লগ এটা হয়নি আমি জানি, কোনো রকমের ঠিক মতন ইনফরমেশান আমি তোমাদেরকে দিতে পারিনি, কিন্তু যেটা একেবারে যেটা ঘটলো আজকে হঠাৎ করে সাডেন প্ল্যান ছিল আগেই বলেছি, একটা র ভিডিও তোমাদেরকে দিচ্ছি, কীরকম লাগলো সেটা তোমরা জানিও। তো এতক্ষণ যদি ভিডিওটা দেখে নিয়েই থেকে থাকো একটা লাইক তো করাই যায়, তো একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, খেতে যাচ্ছি ফুড ব্লগ আসছে টুকটাক কখনো কখনো ঘুরতে যাচ্ছি তো ট্রাভেল ব্লগ পাচ্ছ, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এরকম প্রচুর ভালো ভালো ভিডিও আরও আসতে থাকবে। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নতুন কোনো একটা ভিডিওতে।